Assalamualaikum, subuh dupur. Ami S. Masumullah Siddiq, New Model University College, Department of Finance and Banking, second year. Aajke amar presentation debo ICT, that means Computer Science and Technology. Upore amader topic hocche presentation on computer organization and hardware. Amar sathe shobai shuru prepared by ami nije S. Masumullah Siddiq, Rustam Dhananika, আফরোজা শর্মা এবং আদিবা ইসলাম জেন এবং আমার কোর্স ইনস্ট্রাক্টর ছিল এস এম মাহমুদুল্লাহ হাসান, লেকচারার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউ মডেল ইউনিভার্সিটি কলেজ ঢাকা। তো ফ্রেন্ডস, যেহেতু এখানে আমার ফ্রেন্ডস, আমি তুমি করে সম্বোধন করছি, ধন্যবাদ। আমি আমার পরবর্তী লেকচারে চলে যাচ্ছি। আমার প্রথম লেকচারের টপিক হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটার সংগঠন। কম্পিউটার সংগঠন বলতে আবার এমন একটি সাংগঠনিক কাঠামোকে বুঝি, এর বিভিন্ন উপাদানের মধ্যে আন্তঃ সম্পর্ক বোঝায়। অর্থাৎ কম্পিউটার সংগঠন আমাদের প্রোগ্রামেদের কাছে দৃশ্যমান থাকে, দৃশ্যমান। যেমন আমরা বলতে পারি কম্পিউটার সংগঠনের প্রধান সংগঠন অংশ ইনপুট, একটা সংগঠন ইনপুট আউটপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, স্টোরেজ, এগুলো আমাদের একটা সংগঠনিক কাঠামো। তুমি দেখতে পাবে ডায়াগ্রামের মাধ্যমে এগুলো কীভাবে কাজ করে। আমরা দেখতে পাই ইনপুট ইউনিট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোনো একটা ব্যক্তি আমাদের কিবোর্ড অর্থাৎ ইনপুট ইউনিটের মাধ্যমে কোনো ডাটা বা প্রোগ্রাম ইনপুট করে। এটা সরাসরি একটা সেকেন্ডারি মেমোরি, দ্যাট মিন্স র্যাম। র্যামে কিছুক্ষণ স্থায়ী পাবে না, অস্থায়ীভাবে আমাদের সংরক্ষণ করা হয়। তখন থেকে কন্ট্রোল ইউনিট আমাদের ডাটাকে সংগ্রহ করে ডিকোড করে, ডিকোড করার পরে ALU, দ্যাট মিন্স অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে পাঠায়। এইভাবে কাজ করে ওরা হচ্ছে হিসাব নিকাশ করার পরে যে ফলটা হয় ওই ফলটা কন্ট্রোল ইউনিটের মাধ্যমে প্রাইমারি মেমোরি অথবা সরাসরি আউটপুট ডিভাইসে পাঠিয়ে দেয়। এমন চলে যাচ্ছে এখন ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট যেখানে আমাদের ডাটা বা ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়ে থাকি। ইউনিট ইনপুট ইউনিট হতে পারে কিবোর্ড, তারপরে হচ্ছে মাউস এবং স্ক্যানার। এবং আউটপুট ইউনিট হচ্ছে আমরা যে ডাটাগুলো বা ইনস্ট্রাকশনগুলো দিই, এই প্রক্রিয়াকরণের পরে একটা মানুষের বোধগম্যযোগ্য একটা ফলাফল যেই ডিভাইসটার মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে আমরা বলি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হতে পারে মনিটার, তারপর প্রিন্টার। আমরা চলে আসি মেমোরি। মেমোরি বলতে বোঝাই আমরা এখানে হার্ড ডিস্ক বোঝাই। হার্ড ডিস্ক মেমোরিটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরিকে বোঝাই। সেকেন্ডারি মেমোরি স্থায়ীভাবে কোনো ডাটা সংরক্ষণ করার জন্য আমরা যে মেমোরিটা ইউজ করি সেটাকে বোঝানো হয় হার্ড ডিস্ক মেমোরি। হার্ড ডিস্ক স্টোরেজ, দ্যাট মিন্স র্যাম। কোনো তথ্য বা ডেটা প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে আমাদের একটা মেমোরিতে রাখা হয় যাকে আমরা স্টোরেজ নামে অভিহিত করতে পারি। আমার পরবর্তী সিপিইউ, আমরা সিপিইউ সবাই চিনি, যেটা আমাদের বাস কাঠামো। সিপিইউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া কম্পিউটার, যে অংশগুলো কম্পিউটার প্রক্রিয়ার কাজে লাগে, যে হার্ডওয়্যারগুলো, এই হার্ডওয়্যারগুলো যে আকৃতির মাধ্যমে রাখা হয়, দ্যাট মিন্স যে সেন্ট্রাল প্রসেসিং বলে বা প্রক্রিয়াকরণ বলে তাকে সিপিইউ বলে। সিপিইউ হচ্ছে কন্ট্রোল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমাদের সমস্ত ডাটাগুলো প্রসেসিং ইউনিট করে সিপিইউ। সিপিইউকে আমরা বলতে পারি ব্রেন অথবা স্মৃতি শক্তি, স্মৃতি মস্তিষ্ক ব্রেন বলতে পারি, যেটা আমাদের মানুষের আমরা চিন্তাভাবনা করি আমাদের ব্রেন। ঠিক সেম সিপিইউলি কম্পিউটার তার আমাদের ইনপুট ডেটা এবং ইনফরমেশনগুলো প্রক্রিয়াকরণ করে প্রস্তুতি হচ্ছে সিপিইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক সিপিইউর সংগঠন। সিপিইউ তিন ভাবে আমরা বিভক্ত করতে পারি। রেজিস্টার সেট ALU, দ্যাট মিন্স অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল। আমরা রেজিস্টার সেট করতে কি বুঝি, রেজিস্টার সেট হচ্ছে আমাদের এক ধরনের মেমোরি যাকে র্যামও বলতে পারি, যেটা ডেটা দেওয়ার পরে প্রসেসিং করার সময় স্থায়ীভাবে আমাদের এক ইউনিট রাখে তাকে আমরা রেজিস্টার সেট বা র্যাম বলে থাকি। এবং ওই র্যাম থেকে আমাদের হিসাব নিকাশ করার জন্য অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে পাঠানো হয়। এবং যে ইউনিটে পাঠানো হয়, যে ইউনিটটা আমাদের হিসাব নিকাশ করবে তাকে আমরা সংক্ষেপে গিয়ে ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বলে থাকি। রেজিস্টার সেট এবং ALU এর মধ্যে যে তথ্যগুলো আদান প্রদান হয় এই উভয় তথ্য বা দুই ইউনিটকে কন্ট্রোল করে আমাদের কন্ট্রোল ইউনিট। আমার সেকেন্ডে চলে আসছে মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর কি, আমরা চেয়ারে দেখতে পাচ্ছি মাইক্রো প্রসেসর। আমরা একটা বোর্ড দেখছি, বোর্ডের ভিতরে একটা সকেট দেখছি, সকেটটা মাইক্রো প্রসেসর। এটা আমার দেওয়া হয়েছে কম্পিউটারের কার্য ব্যবস্থাকে পরিচালনা করার জন্য যে অংশটি ব্যবহৃত হয় তাকে মাইক্রো প্রসেসর বলা হয়। মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসর আমরা আমাদের যে মেন একটা প্রসেসর আছে, আমরা যখন মানুষ স্বাভাবিক কোনো কাজ করি, কোনো
তো যখন আমরা চোখ দিয়ে পুরো কিছু দেখি দেখার পর ওটা চিন্তা ভাবনা করে ব্রেন এটা কাজ করে ব্রেনে যে ব্রেনে কাজ করার জন্য আমাদের যে ইনপুট লাগে বা যে শক্তিটা প্রয়োজন হয় তাকে আমরা মাইক্রোপ্রসেসর বলি তো এইপরে আমরা মাইক্রোপ্রসেসর সম্পর্কে ডিটেইলস বলতে আসছি আমার সহযোগী মেম্বার আনিকা মেমোরি স্টোরেজ
আমাদের ভিতরে একটা একটা অযন্ত্র আছে, ওটাই আমাদের মাদারবোর্ড। আমরা কম্পিউটারের মাদারবোর্ড বলতে বুঝি কম্পিউটারের হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, র্যাম, সেকেন্ডারি র্যাম, এইগুলোকে কাঠামোর একটা ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে আমাদের সব একটা বোর্ডের মাধ্যমে সংযুক্ত করা হয়। এটা আমরা দেখবো, এই যে বোর্ড, এই বোর্ডে দেখতে পাচ্ছি আমরা প্রসেসর সহ সমস্ত সার্কিট, যত সার্কিট লাগে একটা কম্পিউটারের সমস্ত সার্কিটগুলো একটা বোর্ডের মাধ্যমে কন্ট্রোলিং করা হয়। যে বোর্ডটার মাধ্যমে কন্ট্রোলিং করা হয় এই বোর্ডটাকে আমরা বলে থাকি মাদারবোর্ড। মাদারবোর্ড কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে সর্ববৃহৎ সার্কিটের সাথে সংশ্লিষ্ট থাকে, আর সেই সংশ্লিষ্ট সার্কিটটাকে আমরা বলি মাদারবোর্ড। এখন আমি আসবো মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্ক এর সংযোগ। মাদারবোর্ড বর্তমানে আমাদের বাজারে বহুল প্রচলিত দুই ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায়, একটা হচ্ছে IDE এবং আরেকটা হচ্ছে SATA। আমি এখন চলে আসছি IDE ইজ ইন্টারফেস যুক্ত হার্ড ডিস্ক। IDE আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, IDE যুক্ত হার্ড ডিস্ক, যেটা আমরা বলবো মাদারবোর্ডে IDE হার্ড ডিস্ক লাগানোর জন্য IDE ডেটা কেবল এবং IDE হার্ড ডিস্ক পাওয়ার কেবল প্রয়োজন। IDE হার্ড ডিস্ক ডেটা কেবলের সাহায্যে আমরা মাদারবোর্ডের সাথে সংযোগ করে থাকি এবং IDE পাওয়ার কেবলের সাহায্যে আমরা হার্ড ডিস্কে বৈদ্যুতিক লাইন দিয়ে থাকি, রেফারেন্স পাওয়ার দিয়ে থাকি। এবার SATA যুক্ত ইন্টারফেস, SATA ইন্টারফেস যুক্ত হার্ড ডিস্ক আসছে। মাদারবোর্ডে SATA হার্ড ডিস্ক, এটা তৃতীয় হার্ড ডিস্ক। আমাদের বাজারে দুই ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায়, তার মধ্যে আরেকটা হচ্ছে SATA হার্ড ডিস্ক। মাদারবোর্ডে SATA হার্ড ডিস্ক লাগানোর জন্য দুইটা কেবল প্রয়োজন, একটা হচ্ছে ডাটা কেবল আর একটা হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পাওয়ার কেবল। এই SATA হার্ড ডিস্ক ডেটা কেবলের সাহায্যে মাদারবোর্ডের সাহায্যে ডিস্কে দেওয়া হয় এবং যে SATA কেবল এটাকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তো ধন্যবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্যের।